বিজনেস কিপার টিউটোরিয়ালের এই পর্বে আমি দেখাবো খরচগুলোকে কিভাবে এন্ট্রি করতে হবে আপনার খরচগুলোকে এন্ট্রি করার জন্য প্রথমেই আপনার ডেফিনেটলি ক্যাটাগরি থাকতে হবে তার মানে আমরা সফটওয়্যারের হোম পেজে চলে গেলাম হোম পেজ থেকে আমরা হচ্ছে প্রথমে ক্যাটাগরি তৈরি করে নিব যেমন সেটিং সেটিং থেকে এক্সপেন্সেস ক্যাটাগরিজ সো এখানে অলরেডি দুইটা অপশন আছে একটা হচ্ছে স্যালারি একটা হচ্ছে শপ এখানে স্যালারির বানানটা ভুল আছে সো আমি এখান থেকে স্যালারির বানানটাকে ঠিকঠাক করে দিচ্ছি স্যালারি দেন আমাদের হচ্ছে অফিস সব রেন্ট থাকতে পারে দেন হচ্ছে আমাদের হচ্ছে ইলেকট্রিক বিল থাকবে ইলেকট্রিক বিল এরকম ভাবে গ্যাস বিল থাকতে পারে বা নৈশ প্রহরীদের বিল থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে এখানে আপনারা আপনাদের মতন করে অ্যাড করে নিতে পারবেন যেমন হচ্ছে আপনি এখানে নাইট গার্ড দিতে পারেন নাইট গার্ড বিল ওকে তাহলে ক্যাটাগরি যখন হয়ে যাবে আচ্ছা আমার হচ্ছে কোডটা আমি মাল্টিপল টাইম দিয়ে দিছি এই জন্য নিচ্ছে না সো এখান থেকে এটা হয়ে যাওয়ার পরে আপনারা খুব সহজেই এটা দুইভাবেই কাজটা করতে পারেন একটা হচ্ছে পার্চেস থেকে অ্যাড এক্সপেন্সেস পার্চেস থেকে অ্যাড এক্সপেন্সেস তো প্রথমে হচ্ছে তারিখ এবং সময় রেফারেন্স দেন হচ্ছে ক্যাটাগরি যে আমি কীভাবে এ দিব যেমন আমি শপের রেন্ট দিব এখন কোন ওয়ারহাউস থেকে ওয়ারহাউস ওয়ান দশ হাজার টাকা আমার দোকান ভাড়া একটা বিলের কপি আমি এখানে রেখে দিচ্ছি দেন হচ্ছে একটা নোট দিতে পারি আমি এখানে দিতে পারি হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি মাসের ভাড়া আমি দিচ্ছি সো অ্যাড এক্সপেন্সেস সো আমি যেহেতু ফাইল আপলোড দিছি তাই এটা হতে একটু সময় নিচ্ছে অন্যথায় সময় নেবে না সো এক্সপেন্স সাকসেসফুলি অ্যাডেড আমরা আরেকটা খরচ করব অ্যাড এক্সপেন্স এবার আমরা হচ্ছে কোনো ধরনের আপডেট ছাড়া কাজ করব মানে আপলোড করব না কোনো কিছু আমরা হচ্ছে দুই হাজার টাকা স্যালারি দিচ্ছি কাকে আমরা দিচ্ছি হচ্ছে মাহফুজকে নোট এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের স্যালারি ফেব্রুয়ারি অ্যাড এক্সপেন্স তাহলে কিন্তু এটা নিয়ে নিছে তাহলে এই যে আমরা আজকে খরচগুলা করলাম এটা খুব শর্টে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখান থেকেই দেখতে পারবো এই যে টু ডেজ প্রফিট সো টু ডেজ প্রফিটে যদি আমরা যাই তাহলে দেখেন আমাদের এক্সপেন্সে কিন্তু তিরিশ হাজার টাকা জমা হয়ে গেছে আমরা দিনে সেল করছি হচ্ছে দশ হাজার হচ্ছে চৌত্রিশ টাকা আবার খরচ করছি ছয়শো চোদ্দ প্রোডাক্ট আজকে কস্ট আছে হচ্ছে লস এর মধ্যে মানে আজকের দিনের মাইনাস এটা আর রিটার্ন এক হাজার টাকা তো এটার আবার লিস্ট পাওয়া যাবে এটার লিস্টটা পাওয়া যাবে পারচেজ থেকে লিস্ট এক্সপেন্সেস লিস্ট এক্সপেন্সেস যখন যাবেন তখন কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন দেখেন সো এই যে এটার মধ্যে আপনার হচ্ছে কি করা আছে একটা ডিটেলস আপলোড করা আছে সো এক্সপেন্সিভ নোট এই দেখেন এক্সপেন্সিভ নোট এটা কি কিন্তু এখান থেকে কন্ট্রোল পি দিয়ে আপনারা প্রিন্টে নিয়ে যেতে পারবেন সো এখানে হচ্ছে বিজনেস কিপার ডেমো তারপরে ডেট রেফারেন্স জানুয়ারি ফেব্রুয়ারি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সার্ভার থেকে একটা ফাইল আমার পিসিতে ডাউনলোড হয়ে যাবে যে আমার ওই বিলটা যে বিলের এগেনস্টটা মেয়ে টাকাটা খরচ করছি ওকে দেন হচ্ছে এখান থেকে এটাকে এডিট করা যাবে যদি আমাদের ভুল হয়ে যায় এডিট করতে পারবো বা ডিলিট করতে পারবো তো এখান থেকে একটা আমরা পেলাম দেন আবার আমরা যদি রিপোর্টে চলে যাই তাহলে কিন্তু একটা রিপোর্টও আমরা এখান থেকে থেকে পেয়ে এই হচ্ছে রিপোর্ট সো এখানে এক্সপেন্স রিপোর্টের আপনারা শো ফর্ম দিতে পারবেন যে রেফারেন্স নাম্বার যেমন মাহফুজের সাথে যে খরচগুলো হয়েছে শুধুমাত্র যদি এটা বের করতে চাই তাহলে হচ্ছে আমরা এটাকে সাবমিট করে দিলে শুধুমাত্র মাহফুজের সাথে যে রেফারেন্সের যে কাজটা হয়েছে এটা পাওয়া যাবে দেন হচ্ছে ক্রিয়েটেড বা অর্থাৎ সফটওয়্যারে যারা কাজ করে তাদের মধ্যে থেকে কাজ করতে চান বা কোনো একটা নির্ধারিত ক্যাটাগরির এক এক বছরের বা মাসের কিন্তু এখান থেকে করতে পারবেন আর তারিখ দিবেন হচ্ছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই সবগুলো করতে পারবেন সো ফিল্টারিং এর পরে যদি আপনার মনে হয় যে এটাকে আপনি এক্সেল এ তাহলে এক্সেল এ ক্লিক করলে আপনার এখানে হচ্ছে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে সো এখানে যদি একটা ফাইল ডাউনলোড হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখানে নিচে গ্র্যান্ড টোটাল সহই আপনি দেখতে পাবেন দেখেন চলে আসছে আশা করি খরচের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন খরচটা আরো কুইকলি এক জায়গা থেকে করা যায় সেটা হচ্ছে পস অর্থাৎ সেল করতেছেন বা সেল স্ক্রিনে আছেন এখানে কিন্তু আপনারা দেখেন একটা অ্যাড এক্সপেন্সের একটা ঘর দেওয়া আছে এখান থেকে আপনারা খুব দ্রুত সেল করতে মানে এক্সপেন্সটা করতে পারবেন তো আশা করি খরচ করার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন